वेलकम व्यूअर्स, आज के वीडियोते खूब सहजे जेने नेब हार्मोन काके बोले। देखो बोईते पढ़े आम्रा हार्मोन सम्बन्धे पुरो कन्सेप्ट आमादेर क्लियर होय ना, हार्मोन जिनिसटा कि आम्रा पुरोपुरी बुझे उठते पारी ना। एई वीडियोते आम्रा हार्मोन काके बोले, हार्मोन कथार अर्थ कि, हार्मोन के आविष्कार करें एबं हार्मोनेर वैशिष्ट्यगुलो जानबो, जेगुलो विभिन्न कम्पिटिटिव एक्सामेर जन्य खुबी इम्पर्टेंट। शुधु क्लास टेन बा एचएस एर नय, बा नीट नय, पीएससी, बैंकिंग, रेलवे, डब्ल्यूबीसीएस परीक्षार जन्य एई वीडियोटा खुबी इम्पर्टेंट। तो वीडियोटा शेष पर्यन्त देखबे एबं जारा नतुन एई चैनेले, चैनलटा सबस्क्राइब करे अवश्यई बेल आइकनटी प्रेस करे देबे। तो हार्मोन काके बोले प्रथमे आम्रा देखेनी, दिले आम्रा बुझार चेष्टा करब संज्ञाटा। प्रोटीनधर्मी जे रासायनिक पदार्थ अंतःक्षरा ग्रंथि थेके उत्पन्न हुए सरासरि रक्ते मेशे ओ रक्त द्वारा बाहित हुए विभिन्न शारीरवृत्तीय कार्य नियंत्रण करे एवं क्रियार पर ध्वंस प्राप्त हय ताके हार्मोन बोले। এই সংজ্ঞায় কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যেগুলো মনে রাখতে হবে। এক হচ্ছে হরমোন মানে প্রোটিনধর্মী জৈব রাসায়নিক পদার্থ। কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে যে গ্রন্থির নালি নেই, নালিবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে নালি নেই মানে কোথায় মিশবে? তাহলে সরাসরি রক্তে মিশে যাবে এবং রক্ত তাকে বাহিত করে নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেবে এবং বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে কাজ করার পর কি হয় হরমোন? না, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হবে, হরমোনটা নষ্ট হয়ে যাবে। এই রকম জৈব রাসায়নিক পদার্থকে আমরা হরমোন বলবো। এবং মনে রাখবে, হরমোন একটা টার্গেট অর্গ্যান অর্থাৎ লক্ষ্য অঙ্গের উপর কাজ করে। মানে টার্গেট অর্গ্যান মানে ধরো একজন বন্দুক নিয়ে তাক করে আছে, টার্গেট করে আছে একজনকে মারবে, গুলি করলে তাকেই গুলিটা লাগবে, অন্য কাউকে লাগবে না, তাই তো? হরমোনও ঠিক তেমনি যে অঙ্গ থেকে বেরোবে সেখানে সে কাজ করবে না, সেখানে রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়বে। যেমন মনে করো পিটিউটারি গ্রন্থি থেকে কোনো হরমোন খরিত হলো, ধরো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, খরিত হয়ে হাত পা পর্যন্ত ছড়িয়ে গেল রক্তের সাথে, কিন্তু হাত পায়ে সে কাজ করবে না। সে কাজ করবে কোথায়? না, লক্ষ্য অঙ্গে অর্থাৎ টার্গেট অর্গ্যান। তার এই টিএসএইচের টার্গেট অর্গ্যান হচ্ছে থাইরয়েড গ্রন্থি, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে সে থাইরয়েড গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করবে, দিয়ে থাইরয়েড গ্রন্থ সেখানে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তাই তো? তার মানে একটা নির্দিষ্ট অঙ্গের উপর কাজ করে সেখানে সে বার্তাটা নিয়ে এলো কোন অঙ্গের উপর কাজ করবে এবং কি কাজ করবে, এই বার্তাটা নিয়ে আসে হরমোন বলে। হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত, তাই তো? হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বলে। এবার হরমোন কে আবিষ্কার করেন? কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বেলিস ও স্টার্লিং এই দুই বিজ্ঞানী হরমোন আবিষ্কার করেন 1905 খ্রিস্টাব্দে। মানে আমাদের দেশে তখন ইংরেজদের তাড়ানোর জন্য বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল। দেখো সালগুলো তোমরা যদি এইরকম গল্পের সাথে মনে রাখো তাহলে আর ভুলবে না। 1905 সালে বেলিস এবং স্টার্লিং হরমোন আবিষ্কার করেন। হরমোন কথার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। হ্যাঁ, এবার আমরা হরমোনের বৈশিষ্ট্যগুলো জানবো, দিলে আমাদের হরমোন সম্পর্কে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বৈশিষ্ট্যগুলো আমরা সেই সংজ্ঞাটা যা পড়লাম সেখান থেকেই জানবো, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। যেমন ধরো হরমোন, এক নম্বর বৈশিষ্ট্য যেটা বলছি, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। সংজ্ঞায় বলেছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এবং হরমোন এক প্রকার প্রোটিনধর্মী পদার্থ, প্রথমেই বলা আছে প্রোটিনধর্মী। তিন নম্বর পয়েন্ট বলবো, হরমোন সরাসরি রক্তে মিশে বাহিত হয় ও দূরবর্তী স্থানে ক্রিয়া করে। এখন উদাহরণ দিয়ে বলে দিয়েছি তোমাকে, পিটিউটারি থেকে খরিত হলো, দিয়ে থাইরয়েড গ্রন্থির উপর কাজ করলো, মানে যেখানে খরিত হলো দূরে গিয়ে কাজ করবে। চার নম্বর পয়েন্ট বলবো, হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, দূরে কোনো লক্ষ্য অঙ্গে অর্থাৎ টার্গেট অর্গানের উপর ক্রিয়া করে, যেটা আমি তোমাদের বললাম। এবার পাঁচ নম্বর পয়েন্ট বলবো, হরমোন খুব অল্প মাত্রায় বা সূক্ষ্ম মাত্রায় কাজ করে। ছ নম্বর পয়েন্ট বলবো, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এই সবগুলো কথা কিন্তু আমাদের এই সংজ্ঞায় লেখা আছে, যার ফলে আমাদের হরমোনটা বুঝতে সুবিধে হলো। এই হলো হরমোনের পুরো গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, আর পারলে বন্ধুদের শেয়ার করে হেল্প করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই বেল আইকনটি টিপে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।